আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমি আপনাকে দেখেছি, হ্যাঁ, আপনি খুব বেশি অ্যাক্টিভ আর কি, আপনার মতাদর্শকে প্রচারের জন্য, আর আচ্ছা নেগেটিভ কোনো কথা না বলি আর কি, যাই হোক, তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এই যে মতাদর্শ প্রচারের জন্য এত চেষ্টা করতেছেন, ভাই এবং ভাই আমি একটা দেখেছি, ছোট 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 একটা প্রশ্ন করি আপনাকে, মতাদর্শটা কি আপনি একটু বলবেন? হ্যাঁ আমি সেটাই বলছি, আমি আমি আপনাকে মানে ক্লিয়ার আমার করছি কি। মতাদর্শটা কি, কোন মতাদর্শটা আমি প্রচার করছি একটু বলেন আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাস্তিকতা নাস্তিকতা না ভাই, আপনি ভুল বলছেন। নাস্তিকতা যেমন। আমি আমার জীবনে কখনো নাস্তিকতা প্রচার করি নাই। আমি যেটা আচ্ছা প্রচার করেছি সেটা হচ্ছে যুক্তিবাদ, তবে যুক্তিবাদ নাস্তিকতার দিকেই ধাবিত হয়। ঠিক আছে, হ্যাঁ, মানে হ্যাঁ, এটা তো আপনি তো হচ্ছে এটাই তো হচ্ছে যে আপনার কনক্লুশন, তাই না, যে যুক্তিবাদ নাস্তিকতার দিকে ধাবিত হয়। তাহলে তো আপনি আপনি যেহেতু যৌক্তিক মানুষ, সেহেতু আপনি অবশ্যই যৌক্তিকতাকেই অনুসরণ করবেন, আর যৌক্তিকভাবে আপনি নাস্তিক হবেন, তাই নয় কি? যুক্তিকে অনুসরণ করলে নাস্তিকে নাস্তিকতার দিকে ধাবিত হবে বলেই আমি মনে করি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তো আপনি যৌক্তিক পথ অনুসরণ করে নাস্তিক নাকি? হ্যাঁ, কিন্তু আমি কখনো নাস্তিকতা প্রচার করি না। আমি যেটা প্রচার করি সেটা হচ্ছে যুক্তিবাদ। ওকে, ঠিক আছে। তো আলটিমেটলি আপনার এই যৌক্তিকতা, আপনার এই এই যে আপনি যে যুক্তিবাদ প্রচার করতেছেন, এটাকে যদি মানুষ ফলো করে, তাহলে অ্যাকর্ডিং টু ইউ আপনি এটা অবশ্যই স্বীকার করবেন, তো মানুষ নাস্তিকতার দিকে যাবে, তাই না, তাই নয় কি? হ্যাঁ, যেতেও পারে নাও যেতে পারে, সেটা যার যার তার মানে আপনি ক্যাপাবিলিটির আপনি উপর নির্ভর করে। পরোক্ষ আপনি প্রত্যক্ষ আর পরোক্ষভাবে নাস্তিকতাকেই প্রচার করতেছেন, তাই হচ্ছে নাকি এটা? আমি বলেছি যে না সেটা নাস্তিকতার দিকেও যেতে পারে, সেটা সংশয়বাদের দিকেও যেতে পারে, সেটা আচ্ছা, অন্যান্য মানবতাবাদের দিকেও যেতে পারে, সেটা কিন্তু যার যার কখনো ধর্মের দিকে যাবে না, কিন্তু কখনো ধর্মের দিকে যাবে না। প্রাতিষ্ঠানিক ধর্মের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, ও আমি আচ্ছা, একটু ঠিক এই আছে, ব্যাপারে কথা বলবো, যেমন আমি একটু আমি এই ব্যাপারে কথা আসিফ বলবো, ভাই কিন্তু মহেন্দ্র সবসময় কুমার ভাই। আসিফ ভাই সবসময় লাইভের শেষে বলে যে আপনারা যুক্তি যুক্তি চর্চা করেন, উনি কিন্তু কখনো বলে নাই পর্যন্ত আপনারা দলে দলে নাস্তিকতার ছায়াতলে আসেন, এরকম শুধু তাই কথা নয়, আমি কখনো শুনি নাই। শুধু তাই নয়, আসিফ ভাই আসিফ কিন্তু আজ পর্যন্ত কখনো বলেননি যে আমার কথাগুলো অন্ধভাবে বিশ্বাস করুন। তিনি কিন্তু বারবার বলেছেন যে তার বই, আপনাদের নির্দিষ্ট ধর্মগ্রন্থ যেগুলো আছে সেগুলো মিলিয়ে দেখুন, নিজের যুক্তি বুদ্ধি তর্ক সব মিলিয়ে তারপরে আপনার ধর্মটা পালন করুন। উনি কিন্তু কখনো আসিফ মহিউদ্দিন আজ পর্যন্ত বলেননি যে আমার কথা অন্ধভাবে অনুসরণ করে নাস্তিক ইয়ে হন। উনি বারবার বলেছেন আমার কথাগুলো যাচাই বাছাই করুন, তারপর নিজের বোধ বুদ্ধি দিয়ে, তারপরে যদি আপনারা মনে করেন যে ধর্ম পালন করবেন করুন, না করলে না করবেন। আমার মনে হয় এটা নিয়ে না, কনক্লুড যে না, কথাগুলো আমি যেটা ধর্ম বলতে বলে চাচ্ছি না, যে যে কথাগুলো আচ্ছা আমি ধর্ম বলে না, আমি ধর্ম বলে অন্ধভাবে বিশ্বাস করতে হয়। আচ্ছা আমি কি একটু শুধু আসিফ ভাইয়ের সাথে কথা বলতে পারি, যদি আপনার কিছু মনে না করে? না না ভাই, ভাই, এখানে ইউ ক্যান আমরা অলওয়েজ, সবাই কথা বলছি, এখানে আমরা সবাই আলোচনা করছি, সবার সাথেই করতে হবে ভাই, এখানে না সবার বিশেষ সাথে ভাবে করব কারোর সাথে আলাপ নেই। না ভাই, আমার সবার মনে সাথে হয় ভাই, আমার মনে হয় এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, তো আপনি যত সবার সাথে কথা বলুন, আসিফ ভাইয়ের সাথে কথা বলুন বা মদন ভাবে মদন ভাইয়ের সাথে কথা বলুন, তাতে কি হয় একটা না না, সবার সাথে আলোচনা করলে কি একটা বেসিক জিনিস মানে মাঝখান থেকে একটা উঠে আসে, বুঝতে পেরেছেন? আর কিছু না, আপনি কথা বলতেই পারেন, তাতে অসুবিধা নেই, না সেটা বলুন সেটা বলুন। ঠিক আছে, আমি সবাই আপনার কথা বলবেন, আমিও কথা বলবো, আসিফ ভাই কথা বলবো, কিন্তু আমি প্রশ্নটা আসিফ ভাইকে রাখতে চাচ্ছি, তো জাস্ট ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে তারপরে মূল প্রশ্নটা আমি করবো আর কি, এই জন্যই আর না আমরা কেন সবাই রাখতে আমি পারেন, সবাই আমরা সবাই মিলে রেজা আলোচনা ভাই, করছি এখানে, হ্যাঁ আমিও যতটুকু পার্টিসিপেন্ট, আপনিও ততটুকু, এবং মদন ভাইও ততটুকু, গুড পিপল ভাইও ততটুকু, প্রত্যেকের পার্টিসিপেশন একদম সমান, এখানে কেউ প্রধান না কেউ দ্বিতীয় না ভাই, বলেন। না জাস্ট মানে আসিফ ভাই, আমি আপনাকে আপনি বলতেছি যেহেতু 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 আমি দেখেছি যে আপনি যতটা অ্যাক্টিভ আর আপনি যতটা লজিক্যালি কথা বলেন, আমি অন্যদের মধ্যে পাইনি অ্যাকচুয়ালি, ঠিক আছে, এই জন্য আপনাকে আমি আমার প্রশ্ন কাছে ভাই, আমার আমার কাছে মনে হচ্ছে পার্সোনাল গুড পিপল এবং পার্সোনাল মদন কুমার ভাই অত্যন্ত যৌক্তিক কথাটা বলেছেন, এবং ওনাদের সাথে আমি সম্পূর্ণ একমত, আমার কথাও না, একই। উনি না না, আমি বলছি উনারা কিন্তু আপনার কথাটাকে এক্সটেন্ড করেছে, যে আমি প্রথমেই আপনার কথা শুনে বুঝে গেছি, আমার কথা ব্যাখ্যা দেওয়ার আসলে প্রয়োজন ছিল না, আমি আপনার প্রথম কথাতেই সেটা বুঝে গেছি, ঠিক আছে, উনারা আচ্ছা ভাই, জাস্ট আপনি আপনার আপনার সাথে পয়েন্টটা মেক করেন ভাই, আপনি আপনার পয়েন্টটা মেক আচ্ছা করেন, আমরা সবাই আলোচনা করছি। আপনি রেজা ভাই, আপনি আপনি যেহেতু আপনার একজন একটা সেকেন্ড, আপনি যেহেতু ওপেন প্ল্যাটফর্মে আসছেন, আপনি ওয়ান টু ওয়ান কথা বলাটা একটু টাফ, তো যেমন আপনার সময় যাচ্ছে সেখানে অনেকজন বসে আছে, সবারই সময় সবাই সময় দিচ্ছে এখানে, সো এখানে যতটুকু আপনি বলবেন, কারণ আপনি দুই লাইন বললে, আপনি এতটুকু এক্সপেক্ট করেন যে এখানে বাকি যে 5 জন আছে তারাও 2 লাইন বলার মতো তাদের অধিকার আছে, ওইটা মাথায় রেখে অবশ্যই আপনি প্রশ্নটা করেন। অবশ্যই বলবেন, আপনাদের অধিকারকে আমি খর্ব করার কথা বলতেছি না, ঠিক আছে, জাস্ট আমি ওনাকে একটা প্রশ্ন করবো, তো এই জন্য বলছে আমাকে জাস্ট 2টা মিনিট সময় দিলে ওনার সাথে আমার প্রশ্নটা হয়ে যায়, এটাই 2টা মিনিট লাগবে, আপনি এক মিনিট প্রশ্নটা হয়ে যায়, করতে পারেন, প্রশ্নটা এটা করেন, অ্যানসারটা প্রশ্নটা সবাই করেন। দিতে পারে, হ্যাঁ, হ্যাঁ অ্যানসারটা আমরা সেটাই, সবাই না মিলে অ্যানসার দিতে আপনি পারি, আলোচনা করতে পারি। অ্যানসার অ্যানসার আপনার সবাই দিবেন, ঠিক আছে, কিন্তু আমাকে জাস্ট প্রশ্নটা করার যদি জন্য 1টা মিনিট সময় দেন, তাহলে আমার প্রশ্ন শেষ হয়ে যাবে, হ্যাঁ এই জন্যই বলছি। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, আসিফ ভাইয়ের কথা আমি বুঝতে পেরেছি, উনি বলছেন উনি যুক্তিবাদ যুক্তিকতাবাদ উনি প্রচার করেন, এবং সেই যুক্তিকতাবাদ প্র্যাকটিস করে কেউ নাস্তিক হতে পারে, কেউ সংশয়বাদী হতে পারে, আর ধার্মিক হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, উনি যে কথাটা বললেন আর কি, ধার্মিকও হতে পারে কিন্তু সেই সম্ভাবনা খুবই ক্ষীণ, হয়তো 1% কি 2%, হ্যাঁ উনি ওনার কথা আমি শুনে যেটুকু বুঝতে পারছি আর কি, হ্যাঁ যাই হোক, আমি সেক্ষেত্রে বলতেছি যে যাই হোক, তো তাহলে তো বেশিরভাগ আপনার আপনার এই যে মতাদর্শ যেটা যুক্তিবাদ, ঠিক আছে, যুক্তিকতাবাদ, এটার এটার প্র্যাকটিস কেউ যদি করে, তাহলে তো আমরা বলতে পারি যে নাস্তিকতার দিকে যাওয়ার সম্ভাবনা মানুষের বেশি, কিংবা সংশয়বাদিতার দিকে, সেক্ষেত্রে তো আপনার পরোক্ষ ভাবে তো বলতে পারেন যে নাস্তিকতার প্রচার করতেছেন, এটা কি বলতে পারেন না? আচ্ছা, এটা না এটা কি ভাই, একটা এটা ইয়ে বলতে পারেন না। হ্যাঁ, আপনি মতন ভাই ভাই? বলেন না, আমি আচ্ছা, পরোক্ষ ভাবে বলেছি না, না আমি 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 হচ্ছে ভাই প্রত্যক্ষ ভাবে বলছি, যুক্তিবাদের পরোক্ষ চর্চা, ভাবে তো
যুক্তিবাদের চর্চা তো বেসিক্যালি সবারই করা উচিত। যেমন আপনি ইসলাম ধর্ম কেন গ্রহণ করবেন, হিন্দু ধর্ম বাদ দিয়ে, ক্রিশ্চিয়ানিটি কেন বাদ দিয়ে কেন ইসলাম ধর্ম গ্রহণ করবেন, ওটার ক্ষেত্রে আপনি কি কি খাটাবেন? আপনি যুক্তি খাটাবেন, আপনি সায়েন্স খাটাবেন, আপনি লজিক খাটাবেন, সেন্স অবশ্যই। খাটাবেন, তাই না? আচ্ছা ঠিক আপনি তো আছে, ওটা বাদ দিবেন ধন্যবাদ না, কিন্তু আপনাদেরকে, আপনি যদি আপনাদেরকে এটা অনেক ধন্যবাদ। প্রেজেন্টেশন, একটা সেকেন্ড একটা তার সেকেন্ড মানে হচ্ছে ভাই যে, তার ভাই মানে একটা আপনারা সেকেন্ড বলতে চাচ্ছেন যে রেজা যে, ভাই রেজা ভাই রেজা ভাই কুল ডাউন একটা সেকেন্ড। তার মানে আপনি যদি যুক্তিকতা লিমিটেড রাখেন, ধরেন আমি এতটুকু যুক্তি নিব যতটুকু যুক্তি নিলে আমার পার্টিকুলার রিলিজিয়ন সামনে আগাবে, আমার পার্টিকুলার রিলিজিয়ন আমি সমাজের মধ্যে ছড়াইতে পারবো ততটুকু যুক্তি নিব, আমি অতটুকু সায়েন্স নিব যতটুকু সায়েন্স নিলে আমার পার্টিকুলার রিলিজিয়ন আমি সমাজের মধ্যে ছড়াইতে পারবো, ওই যুক্তিটা হয় কুযুক্তি, ওই সায়েন্সটা হয় সুরো সায়েন্স। আপনি ওই সুরো সায়েন্স কেন নিবেন আর ওই কুযুক্তি কেন নিবেন? আপনি যুক্তি নিলে পুরোটাই নেন, পুরোটা নিয়ে দেখেন যে কোন দিক দিয়ে আপনার বেস্ট আপনার কোন ফলাফলটা দিকে বেস্ট আগাচ্ছে, কোন ফলাফলটা আপনি ভালো পাচ্ছেন। ওটা যদি নাস্তিকতার দিকে আগায় দেন আপনার কি যুক্তিকতা পুরো পরিমাণে নাস্তিকতার দিকে আগানো উচিত না, রেদার দেন অর্ধেক পরিমাণে কুযুক্তি মানে আপনার ধর্মের দিকে থাকা উচিত? আচ্ছা আচ্ছা এবার ঠিক আমি আছে, একটু তাহলে বলি, আপনি এবার আপনার আমি একটু বলি আপনার রেজাল ভাই, উনাকে রেজাল ভাই আমি তাহলে ছোট উনাকে একটা ছোট প্রশ্ন করে একটু বলি, ছোট করে একটু বলবো, অল্প করে বলবো, আমি হ্যাঁ অল্প একটু শুনেন, যে আমরা তো আসলে সবাই সত্যটাকে জানতে চাই, তাই না? সত্য কোনটা, অবশ্যই কোনটা সঠিক কোনটা সত্য, সেটা আমাদের জানার ইচ্ছা। এখন আমাদের এই সত্য জানার ওয়েটা কি হবে? আমরা কিসের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো যে আমাদের যে এই কথাটা, এই কথাটা সত্য, এই কথাটা সঠিক কথা? এখন এই যে টুলস, কয়েকটা টুলস আছে আমাদের কাছে, যে এই টুলস জি গুলো ব্যবহার করে আমরা জানতে পারি, যে একটা জিনিস যাচাই করতে পারি, যে কোনো একটা বক্তব্যকে যাচাই বাছাই করতে পারি, যে এই টুলটা দিয়ে আমরা যদি যাচাই করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই কথাটা সত্য নাকি এই কথাটা মিথ্যা। যেমন ধরেন একজন এসে বললো যে পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন অক্সিজেন পাওয়া যায়, এখন আমরা এই তথ্যটাকে আমরা কিভাবে যাচাই করব, কি কি পদ্ধতিতে যাচাই করব? এটা যাচাই করার একটা মানে কয়েকটা ওয়ে আছে। সবচেয়ে গ্রহণযোগ্য ওয়েটা হচ্ছে সাইন্টিফিক ওয়ে, বৈজ্ঞানিক যে মানে প্রসিডিউর, সেই প্রসিডিউরের মাধ্যমে গেলে আমরা এই সত্যটাকে যাচাই করে দেখতে পারবো যে আসলেই পানির অণুকে ভাঙলে অক্সিজেন এবং হাইড্রোজেন পাওয়া যায়, নাকি নাইট্রোজেন পাওয়া যায়, নাকি কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এই যে এই যে এই জিনিসটা জানার জন্য এটা হচ্ছে একটা টুল। এখন আমরা দেখেছি যে আমাদের যেই টুল গুলো আছে, যে টুলস, যে টুলস দিয়ে আমরা সত্যতা যাচাই বাছাই করতে পারি, তার ভিতরে সবচাইতে ভালো টুল হচ্ছে যুক্তি প্রমাণ তথ্য উপাত্ত। এর থেকে ভালো টুল আমাদের কাছে আর কিছু নাই। এখন আমরা সুতরাং আমরা এই টুল গুলো ব্যবহার করে সত্যতে উপনীত হই। এখন আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে সত্যে উপনীত হওয়া, সত্য জানার চেষ্টা করা, অনবরত চেষ্টা করে যাওয়া সত্য জানার। এখন আপনার যে টুলটা আছে, আপনার কাছে যে টুলটা আছে এবং আমার কাছে যে টুলটা আছে, এই টুল দুইটার ভিতরে খুব বেসিক পার্থক্য হচ্ছে যে আপনি একটা কথাকে বিশ্বাস করেন, এবং আপনার কাছে যদি তথ্য প্রমাণ না থাকে তাহলে আপনি আপনার বিশ্বাসের সাপেক্ষে যতটুকু তথ্য প্রমাণ আপনার দরকার, যতটুকু তথ্য প্রমাণ আপনার ফেভারে যায়, ততটুকু তথ্য প্রমাণ দিয়ে আপনি আপনার বিশ্বাসটাকে জাস্টিফাই করার চেষ্টা করেন। আর আমরা যেটা করি, যে আমরা তথ্য প্রমাণ যুক্তিগুলাকে নিয়ে আসি, এনে তারপরে আমরা দেখি এইগুলা থেকে আমরা কি কনক্লুশনে যেতে পারি, কোন সত্যে উপনীত হতে পারি। এখন সত্য হতে পারে যে ঈশ্বর আছে, সত্য হতে পারে ঈশ্বর নাই, কিন্তু আমাদের কাছে যে তথ্য প্রমাণ উপাত্ত আছে সেগুলো দিয়ে যদি আমরা দেখতে পাই যে ঈশ্বর আছে, তাহলে আমরা নির্দ্বিধায় মেনে নিব, হ্যাঁ ঈশ্বর আছে। আর যদি দেখতে পাই নাই, তাহলে আমরা মানবো না। এই তো সিম্পল কথা ভাই। না আসিফ ভাই দেখেন, আপনি প্রথমে যে কথাটা বলেছেন না, সেই কথাকেই কিন্তু আপনারা আরো হচ্ছে যে মানে একটা এক্সটেন্সিভ ওয়েতে বললেন এখন আর কি। হ্যাঁ আমি প্রথমেই আপনি আপনি বলতেছি কি, আপনি প্রথম এই কথাটাই বলেছেন, এটা ব্যাখ্যা করে আর বেশি ব্যাখ্যা করবেন, আসলে অত ব্যাখ্যা করার দরকার নাই। হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি আসলে কি বলতে চাচ্ছেন, দরকার আমরা জাস্ট কথাকে সামনের দিকে আগে। হ্যাঁ তবে মদন কুমার ভাইকে আমি একটা প্রশ্ন করি, উনি যে কথাটা বলেছেন যে আসলে অর্ধেক যুক্তি ব্যবহার করলে হবে না, কিংবা কোয়ার্টার যুক্তি ব্যবহার করলে হবে না, 100% যুক্তি ব্যবহার করতে হবে, পরিপূর্ণভাবে ব্যবহার করতে হবে, উনি এই এই কথাটা বলেছেন আপনি ভাই। একটা কথা বলবো আমি, আপনার একটা মনস্তত্ত্ব আমি বুঝতে পারছি। আপনার মনস্তত্ত্বটা হচ্ছে যেহেতু আপনি একটা ধর্ম ছোটবেলা থেকে প্র্যাকটিস করছেন, আপনি ওই ধর্মের মতোই বড় হয়েছেন, এবার সমস্যাটা কি হয়, আপনি যখন যুক্তিবাদ গুলো একটু একটু করে সাজাচ্ছেন আপনার মনে কিন্তু একটা ধাক্কা লাগছে। আপনার দীর্ঘদিনের যে লালিত পালিত চিন্তা ভাবনা বা ধর্মীয় বিশ্বাস, সেটা কিন্তু কোথায় কোথায় আঘাত পাচ্ছে। এটা কি হয় আপনার মনের মধ্যে? হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার সাইকোলজিটা, বুঝতে পারছি আপনার সাইকোলজি আমি ধরে নিয়েছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি যদি, আমি সেটা আমি বলি ভাই, আমি বলি ভাই একটু বলি, আপনি যদি হ্যাঁ কোনো হ্যাঁ সাইকোলজির, সাইকোলজির যদি কোনো প্রফেসর হন কিংবা যদি আপনি এক্সপার্ট হন, তাহলে আপনি আমার সাইকোলজি পড়ে ফেলতেই পারেন, ঠিক আছে? আমি তো কোনো মহৎ ব্যক্তি নেই, এমন কোনো ক্রিটিক্যাল কোনো ক্রিয়েশন না যে আমার সাইকোলজি আপনি ধরতে পারেন না, ঠিক আছে? আপনি ধরতে পারেন, বলতেও পারেন, কোনো সমস্যা, বলেন পরে, কিন্তু আমি তো প্রশ্ন করতে চাচ্ছি, জাস্ট আমাকে যে সুযোগ দিতে নাকি সেটা বলতে। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ মদন মদন কুমার ভাইকে আমি যে প্রশ্ন করছিলাম, ওনার প্রশ্নের অ্যান্সার করলে আমি আসিফ ভাইকে একটা প্রশ্ন করবো আর কি, এটাই বলছিলাম। প্রশ্ন মদন কুমার ভাই, মদন কুমার ভাই বললেন কি যে হচ্ছে যে যে অর্ধেক যুক্তি ইউজ করলে হবে না, কিংবা কোয়ার্টার যুক্তি ইউজ করলে হবে না, হ্যাঁ ইউজ করতে হবে হচ্ছে যে 100% যুক্তি, পরিপূর্ণভাবে যুক্তি ইউজ করতে হবে, এরপরে এই কনক্লুশনে আমি যেখানে যে পৌঁছাবো আমি সেখানে আমার গন্তব্যস্থল, উনি এটা বলেছেন। হ্যাঁ এখানে 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 এই কথাটাকে একটু ক্ল্যারিফাই করে দিই যে যুক্তির কিছু মানে ব্যাকরণ আছে।
সেই ব্যাকরণগুলো মেনে তারপরে আপনার সেখানে উপনীত হতে হবে। ব্যাকরণ না মেনে আপনি উল্টাপাল্টা একটা কিছু দিয়ে যুক্ত মানে শাকদি মাছ আমি যেটা বলতেছি যে আপনার কাছে এটা কিন্তু আমার মূল প্রশ্ন না, ঠিক আছে? মূল প্রশ্ন আমি আসিফ ভাইকে করবো, আপনাকে আমি জাস্ট আপনি বলেছেন সেটা হলো কি যে আপনি বলছেন যে পরিপূর্ণ ভাবে যুক্তি ইউজ করতে হবে, তো সেভাবে কেউ কি পরিপূর্ণ ভাবে যুক্তি ইউজ করে ধার্মিক হতে পারে কিনা, ধরেন ইসলাম ধর্ম ব্যবহার করতে ইসলাম ধর্ম প্র্যাকটিস করতে পারে কিনা, কিংবা খ্রিস্টান ধর্ম ব্যবহার মানে প্র্যাকটিস করতে পারে কিনা, কিংবা হিন্দু ধর্ম প্র্যাকটিস করতে পারে কিনা, এটা আপনার কাছে প্রশ্ন। ধর্মটার মেইন বেসিসই থাকে আপনার কুযুক্তি অ্যান্ড ধর্ম। আমি ধার্মিকদের ধার্মিকদের সাইড থেকে যতগুলো যুক্তি পাইছি এই পর্যন্ত, যত বড় বড় যুক্তি তারা দিয়েছেন, ইসলাম হোক খ্রিস্টান হোক, তারা যত যত বড় বড় যুক্তি দিয়েছেন সেগুলা আলটিমেটলি ফ্লট ছিল, ওই যুক্তিগুলো আলটিমেটলি খণ্ডন করা হয়েছে। কেউ যুক্তি যুক্তি যেমন আসিফ ভাই হচ্ছে যুক্তি কথাবার্তা প্রচার করেন, আমার মতে ভাই আমার মতে না, আমার পার্টিকুলারলি আমার মতে না, আমি যতগুলো পেয়েছি এই পর্যন্ত, একটা সেকেন্ড, আমি পর্যন্ত যতগুলো আস্তিকদের পক্ষ থেকে যুক্তি পেয়েছি স্রষ্টার সপক্ষে প্রত্যেকটা যুক্তি ফ্লট ছিল। আমি বলতেছি আপনারাই তো বেশিক্ষণ বলতেছেন মুমিন ভাই, আপনি আপনি আলহামদুলিল্লাহ আপনি মুসলমান মানুষ মুমিন ভাই, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে আপনি আমি একা মুমিন, আমি একা মুমিন বলাতে ঠিক, আমি আমি কথা শেষ করে আপনি যদি শোনেন আপনার প্রশ্নটা অ্যাবস্ট্রাক্ট, আপনার প্রশ্নটা হচ্ছে খোলাটে, আপনার প্রশ্নটা নির্দিষ্ট না, সুনির্দিষ্ট না। যেমন আপনার প্রশ্নটা হচ্ছে ধর্ম, আপনি আপনি যদি এখন ইসলাম ধর্মের কথা বলেন স্পেসিফিক্যালি তাহলে উনি উত্তরটা দিতে পারবে। এখন আপনি যদি বলেন ধর্মের কথা, বৌদ্ধ ধর্ম আছে, এমনও বঙ্গভঙ্গ ধর্ম আছে, বা ধরেন প্রাতিষ্ঠানিক ধর্ম, যে কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম ধর্ম পালন করা কি সম্ভব না? প্রাতিষ্ঠানিক ধর্ম রয়েছে প্রায় কয়েক হাজার, হ্যাঁ, তার মধ্যে ধরেন 4200, ধরেন 4200, ধরেন 4200, এর মধ্যে কিছু কিছু ধর্ম, ধরেন আমি আমি এখন যদি মানববাদকে এটা সারা বিশ্ব মানতে বাধ্য, কারণ কি মোটামুটি বেশিরভাগ সভ্য দেশেরই কনস্টিটিউশনে মানববাদ কি কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম? ভাই প্লিজ আপনি কথাটা কোনোদিকে নিয়ে যান না, মানববাদ কি কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম? এই নামে কোনো এই নামে কি কোনো ধর্ম ধর্ম কি? হ্যাঁ আমি শেষ করি মুমিন ভাই, আমি শেষ করি। প্রাতিষ্ঠানিক ধর্ম প্রাতিষ্ঠানিক ধর্ম আমাকে শেষ করতে না দিলে আপনি কি না দিলে হবে? আমি বলি আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মোটামুটি উন্নতির দিকে যেন না, আর আবার কথা বলছেন মুমিন ভাই, প্লিজ প্লিজ কথা শেষ করতে দেন। প্রাতিষ্ঠানিক ধর্মের কথাই আমি বলছি, প্রাতিষ্ঠানিক ধর্ম সারা বিশ্বে মোটামুটি প্রত্যেকটা সভ্য দেশেই ফ্রিডম অফ রিলিজিয়নের কথা যে বলা আছে, এবং সেখানে আপনি চাইলেই একটা ধর্ম প্রতিষ্ঠিত করতে পারেন, চাইলেই দুই মিনিটের মধ্যে আপনি একটা ধর্মের মালিক হয়ে যেতে পারেন। ধরেন আমি আজকে একটা ধর্ম, ঠিক আছে, মানববাদ যেহেতু মোটামুটি আপনি বোধহয় জানেন মানববাদ, ধরে নিচ্ছে আপনি জানেন, আমি নতুন একটা ধর্মের কথা বলছি, বঙ্গ বঙ্গার অনুকরণে আমি টুঙ্গা টুঙ্গা নামক একটা ধর্ম চালু করলাম, যেই ধর্মে হচ্ছে ইবাদত সকালবেলা আপনাকে দিনে পাঁচ বেলা করে যুক্তি দিতে হবে, পাঁচ বেলা পাঁচ রকম যুক্তি শিখতে হবে, যুক্তি পরীক্ষা দিতে হবে, যুক্তি চর্চা করতে হবে, হ্যাঁ, এবং হচ্ছে রাতের বেলা করে আপনাকে বিজ্ঞান 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 নিয়ে হচ্ছে গবেষণা করতে হবে, স্কুলে যেতে হবে, বিজ্ঞান পড়তে হবে। তো এটা আমি গ্যারান্টি দিতে পারি যে বেশিরভাগ দেশের সরকার এটা মেনে নিবে, আমি যদি বলি এখন যে এটা একটা ধর্ম মেনে নিবে তখন এটাই প্রাতিষ্ঠানিক ধর্ম হয়ে যাবে, এবং এইভাবেই হয়ে আসছে এই যখন ধর্মগুলো ছিল প্রাতিষ্ঠানিক ধর্ম, নতুন ধর্ম হিসেবে ইসলাম আসছে, ইসলাম যখন ছিল তারপরে নতুন ধর্ম হিসেবে আরো আসছে, এরকম আসতেই থাকবে, যাইতেই থাকবে। সুতরাং সেখানে আপনি যদি এখন স্পেসিফিক্যালি বলেন যে আমাদের জানা কয়েকটা ধর্মে, আবারও বলি আমাদের জানা কয়েকটা ধর্ম, প্রাতিষ্ঠানিক ধর্ম বলতে গেলেও বহু ধর্ম চলে আসবে যেগুলো সম্পর্কে আপনার আমার কোনো আইডিয়াই নেই, তো আপনি যেটা বলতে পারেন যে আমাদের জানা ধর্মে যেতে পারে কিনা যুক্তি নিয়ে, তো সেই ক্ষেত্রে আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আপনার ধর্মে আপনি ধরে আমি আমি আপনার ধর্মে আমি জানতে চাইবো যে আপনার ধর্মে কি যুক্তির কোনো সুযোগ আছে কিনা, মানে এটা কি বিশ্বাসের জিনিস না যুক্তির জিনিস, বেসিকটা কি আপনার ধর্মে যুক্তি না বিশ্বাস? আমি আমার কথা শেষ ভাই ভাই, আমি চাচ্ছিলাম কি যে আমি একটা প্রশ্ন করি কিন্তু উল্টো আপনারাই শুধু আমাকে প্রশ্ন করতেছেন, তাহলে কেন আপনাকে উল্টো প্রশ্ন করা যাবে না, মানে এরকম কোনো করা যাবে? আমি বলিনি এক্স্যাক্টলি, তো ঠিক আছে আপনি
ধর্মাবলম্বী তার সাথে তাদের সাথে আমি যখন ডিবেটে গেছি তারা আমাকে কি বলেছে জানেন, হিন্দু ধর্মের সপক্ষে সব থেকে বড় প্রমাণ এই হিন্দু ধর্মটা বলুন তো কে তৈরি করেছে, ইসলাম অমুক তৈরি করেছে, খ্রিস্টান ধর্ম অমুক তৈরি করেছে, হিন্দু ধর্ম কে তৈরি করেছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম হিন্দু ধর্মটা এই জন্যই এত মহান ধর্ম কারণ কেউ তৈরি করেনি এগুলো, আর এটা কোনো যুক্তি হতে পারে হিন্দু ধর্ম মহান এই জন্য কেউ তৈরি করেনি বলে? ভাই দেখেন আপনারা 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 কিন্তু আলোচনাটাকে ডিটেইলসে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছেন, আমি বলতেছি সিম্পল ভাই রেজাল ভাই সিম্পল ভাই রেজাল ভাই আমরা এখানে কোনো স্পেসিফিক আলোচনা করছি না তো, যে আপনার সাথে আমাদের আমার যুদ্ধ হচ্ছে এবং অন্যরা সেখানে বসে বসে যুদ্ধটা দেখবে তা না, আমরা এখানে সবাই আলোচনা করছি, সবাই সবার মতামত দিচ্ছি, আপনি আমার সিম্পল কোশ্চেন আমি সেটা বলছি আপনার প্রশ্ন শুনবো তো, আপনাদের পার্সোনাল আপনাদের সময় দেওয়া হচ্ছে রেজাল ভাই আপনাদের সময় দেওয়া হচ্ছে আমার কোশ্চেন হচ্ছে যে আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলেন যে আপনারা কি মনে করেছেন যুক্তি চর্চা করে কি মানুষের পক্ষে পৃথিবীতে ধর্মকে অনুসরণ করা প্রাতিষ্ঠানিক ধর্ম ব্যাকরণ পড়তে গেলে আপনার সবচেয়ে আগে যে জিনিসগুলো পড়তে হবে আমি বারবার এটা বলেছি যে কুযুক্তি কাকে বলে, হেতাভাস কাকে বলে, লজিক্যাল ফ্যালাসি কাকে বলে, এই জিনিসটা আমি অসংখ্যবার আলোচনা করেছি অসংখ্যবার বলেছি, এটা হচ্ছে যুক্তিবিদ্যার একদম খুবই বেসিক জিনিস, এই জিনিসগুলো যদি আপনি এটা হচ্ছে যুক্তিবিদ্যার ব্যাকরণের মতো কারণ এই জিনিস দিয়েই যুক্তিবিদ্যা চলে। হ্যাঁ এখন আপনি যদি এই লজিক্যাল ফ্যালাসি গুলা ব্যবহার করেন, ব্যবহার করলে আপনি দেখতে পাবেন যে প্রাতিষ্ঠানিক ধর্মগুলা সবগুলা ভিত্তি হচ্ছে কোনো না কোনো ভাবে লজিক্যাল ফ্যালাসি বা কুযুক্তি। এখন আপনি যদি বলেন যে আমি যুক্তি ব্যবহার করে কুযুক্তিকে মেনে নিয়েছি, এই কথাটা যেমন আমার কাছে হাস্যকর শোনাবে, একই কথা আমার আপনি যদি যদি কুযুক্তি না বলে সেখানে প্রাতিষ্ঠানিক ধর্ম উচ্চারণ করেন, আপনি যদি বলেন যে আমি যুক্তি ব্যবহার করে বুঝতে পেরেছি প্রাতিষ্ঠানিক ধর্ম সত্য, এই প্রাতিষ্ঠানিক স্পেসিফিক প্রাতিষ্ঠানিক ধর্মটা সত্য, তাহলে আমার কাছে সেটার মিনিংটা একই রকম লাগবে, যে আপনি আসলে বোঝাতে চাচ্ছেন যে আপনি যুক্তি ব্যবহার করে কুযুক্তির সত্যতা বুঝতে পেরে কুযুক্তিকে বিশ্বাস করেছেন, এইটা আমার কাছে আমি শুনতে পাবো, এটা আপনি বলবেন এক কথা কিন্তু আমি শুনতে পাবো এই কথা যে আপনি কুযুক্তি মেনে নিয়েছেন কুযুক্তিকে বিশ্বাস করেছেন। আচ্ছা এখন আমি এই কথাটা আমি কেন বললাম ছোট করে এক্সপ্লেইন করি, যেমন ধরেন কুযুক্তির ভিতরে অত্যন্ত বেসিক একটা, আচ্ছা আমার বাবুটা কান্না করতেছে আপনার কথা বলেন আমি একটু কিছুক্ষণের মধ্যে আসছি। হ্যাঁ রেজাউল ভাই আমি একটা কথা বলি, আমি তো হিন্দু ঘরের ছেলে, আমি কিন্তু যখন যুক্তি তর্ক নিয়ে আমি যখন রামায়ণ পড়তে গেছি আমার মাথা কিন্তু খারাপ হয়ে গেছিল, যে বিবর্তনবাদ কে আমি যখন ছোটবেলা থেকে পড়েছি, ছোটবেলা মানে যবে থেকে আমাদের বিবর্তনবাদ সিলেবাসে ছিল, আমি তো একটা সেকুলার, আমাদের ইন্ডিয়াতে তো মোস্ট অফ সেকুলার শিক্ষা ব্যবস্থা, বিবর্তনবাদ পড়ে আমি আবার নতুন করে যখন রামায়ণ পড়তে গেছি আমার তখন হনুমানকে দেখে যে একই সাথে রাম বিবর্তনবাদের ফলে মানুষ তার চরম ভাবে বিকশিত হয়েছে, তার জ্ঞান বুদ্ধি যখন চরম ভাবে বিকশিত হয়ে একটা মানুষ দাঁড়িয়ে আছে তার সাথে আরেকটা হনুমান টাইপের কেউ এসে কথা বলছে যে না আধা মানুষ যে না আধা বানর, আমার ভাই মাথা খারাপ হয়ে গেছিল, এই ধর্ম আমার হিন্দু ধর্ম আমাকে কিন্তু এই রামায়ণ পড়িয়েই আমাকে মোটামুটি ধর্ম থেকে সরিয়ে নিয়ে এনেছে। তারপর আমি যদি ভগবদ গীতা পড়ি যেখানে বলা হচ্ছে কি জানো বেশ যজ্ঞ থেকে বৃষ্টি হয়, বেদ অনুসারে যজ্ঞ থেকে বৃষ্টি হয়, ভাই যজ্ঞ থেকে যদি বৃষ্টি হয় আমি এমনকি যারা কয়েকটা টুকটাক হিন্দুদের সাথে আমার লাগে, মানে আমি বেসিক্যালি হিন্দুই ঘরের ছেলে তাদের সাথে যখন লাগে তাদের আমি একটা কথা বলি, ভাই যজ্ঞ করলে যদি বৃষ্টি হয় আগে গ্লোবাল ওয়ার্মিং এর সময় তোমরা ভাই যজ্ঞ করেই বৃষ্টিটা আনাও না, তো বড় বড় আমাদের ইন্ডিয়ান কি বলে প্রাইম মিনিস্টার যিনি আছেন নরেন্দ্র মোদী, আপনার বাংলাদেশের আছেন শেখ হাসিনা, অল ওভার ওয়ার্ল্ডে তারা সবাই মিট করছে, ওয়ার্ল্ড সামিট হচ্ছে যে কি করে ন্যাচারাল ডিজাস্টারকে কন্ট্রোলে আনা যায়, তো আমি বলি এত কিছু দরকার কি ভাই, আমাদের কয়েকটা পুরোহিত ব্রাহ্মণকে পাঠিয়ে দাও তারা যজ্ঞ করুক বৃষ্টি শুরু হয়ে যাবে। সুতরাং আপনি আপনার ব্রেনটাকে ইউজ করে আপনি যদি মনে করেন যে আপনার ধর্মটা আপনি পালন করবেন তো আলাদা ব্যাপার, কিন্তু আপনি ব্রেন কে প্রপারলি ইউজ করে আপনার লজিক কে ইউজ করে আপনি কিন্তু ধর্ম পালন, আমার মনে হয় এটা আমার পার্সোনালি মনে হয় আপনি মনে হয় ধর্ম পালন করতে পারবেন, কারণ আপনার ধর্ম কিন্তু আপনাকে কোথাও এটা শেখায় না, মানে আমার আপনার আমি যতদূর জানি আপনার ধর্মে আছে মানে মোহাম্মদ হাতের ইশারাতে চাঁদ কে দুটুকরো করে দিয়েছিল, তো আপনি এটা কোন লজিকে আমাকে ব্যাখ্যা করবেন, বা আমার হিন্দু ধর্মে হনুমান কি বলে আপনার প্রথমত হনুমানকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন,
শুধু সূর্য খেয়ে ফেলেছিল তো বডি, গন্ধমাধন পর্বত আটাশ থেকে উড়ে গিয়ে উনি আমি গুড পিপল ভাইয়ের কথা শুনছিলাম। হ্যাঁ, তো আমি ওনার ক্ষেত্রে আমি বলতে পারি যে উনি হিন্দু ধর্মের কথা এখানে উত্থাপন করলেন, যেহেতু আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম না আর কি। তারপরও আমি আমার নিজের ওপিনিয়ন আমি যদি দিতে চাই আর কি, তাহলে আমি বলবো আমি ধর্ম সম্পর্কে যতটুকু জেনেছি বিভিন্ন ইসলাম ব্যতীত আর কি অন্যান্য ধর্ম সম্পর্কে, তার মধ্যে আমার সবচেয়ে বেশি অযৌক্তিক বিলিভ মনে হয়েছে খ্রিস্টান ধর্মকে, ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে বেশি অযৌক্তিক একটা বিলিভ। এরপরে সেকেন্ডলি হচ্ছে হিন্দু ধর্ম সম্পর্কে আমার ওপিনিয়ন হচ্ছে যে হিন্দু ধর্ম কোনো আসলে কোনো পার্টিকুলার কোন সিঙ্গেল বিলিভের উপর চলে না, ঠিক আছে, এটা জগা খিচুড়ি, কখন কি বলে কি ধরনের কথা বলে। আপনাকে যদি আমি একটা কথা বলি, আমি ভাই একটু না গুড টু ভাই একটু বলি আমি শেষ করি, হিন্দু ধর্ম হচ্ছে যে আমি যতটুকু আমি হিন্দু ধর্ম সম্পর্কে আমি খুব কম পড়েছি, খুবই কম পড়েছি। হ্যাঁ, তারপরে আমি যে বলতে এখানে এর মধ্যে নয়টা দর্শন আসলে আছে, এটা আসলে পার্টিকুলার কোন রিলিজিয়ন না, এর মধ্যে নয়টা দর্শন রয়েছে। তার মধ্যে তিনটা দর্শন হচ্ছে নাস্তিক, তিনটা হচ্ছে নাস্তিকবাদ প্রচার করে, যেমন আপনার হচ্ছে যে আপনার ওই চার্বাক, জৈন মত, বুদ্ধ মত, এগুলো হচ্ছে নাস্তিক, হ্যাঁ, বৌদ্ধ, জৈন আর চারবাক যারা আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে নাস্তিকতার উপরে প্রতিষ্ঠিত। বাকি ছয়টা যে দর্শন বৈদিক দর্শন এগুলোর সাথে সম্পর্কিত, এগুলোর মধ্যে মানে এটা এটা হচ্ছে জাস্ট আমরা বলতে পারি যে রিলিজিয়ান, কিন্তু আসলে এগুলোর মধ্যে জাস্ট জগা খিচুড়ি, এক একটা মনীষী, এক একটা ফিলোসফার, এক একটা বিভিন্ন ধরনের দর্শনের দর্শনের একটা কালচার বলা যায়। হ্যাঁ, আপনি একটা বলতে পারেন সব রকমের দর্শনের কালচার একসাথে হয়েছে, এবং একটা মজা আছে হিন্দু ধর্মের, আপনি যখন এটা নিয়ে বলবেন তখন আপনাকে পাল্টা রেফারেন্স দেওয়া হবে বেদ নিয়ে, এটা বেদে নেই, আপনি যখন আবার মহাভারত নিয়ে কথা বলবেন এটা বেদে নেই, এটা বেদে নেই। ধর্ম নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করা আই থিঙ্ক এক দুই বৃথা, বিকজ এর স্ট্রাকচার থাকতে হয়, কোনো ধর্ম নিয়ে আলোচনা করা ধর্মের একটা স্ট্রাকচার থাকতে হয়, ধর্মের আই ডোন্ট থিঙ্ক কোনো স্ট্রাকচার। হ্যাঁ, আপনি আপনার পয়েন্টে আসেন, হিন্দু ধর্ম নিয়ে বিয়া করা হবে না, সেটা আমার ধর্মের ব্যাপার যেহেতু উঠলো, ধর্মের ব্যাপার যেহেতু উঠলো, সেটা আমি আমার ইসলাম ধর্ম সম্পর্কে যদি বলতে বলেন, তাহলে আমি ইসলাম ধর্ম সম্পর্কে আমি যখন আমার বয়স 20 বছর তখন আমি মুসলিম ছিলাম, কারণ আমার বাবা মা মুসলিম ছিল, এরপরে আমি ইসলাম নিয়ে স্টাডি করি, এবং আমি বলতে পারেন যে মোটামুটি বেশ স্টাডি করেছি, তো আমার কাছে ইসলামের সৌন্দর্যই প্রকাশ পেয়েছে, এবং এটা মনে হয়েছে যে হ্যাঁ আমি শেষ করি ভাই, যদি কেউ সত্যিকার অর্থে যুক্তিকতাবাদ মানে প্র্যাকটিস করে, যেমন আসিফ ভাই বলেন যুক্তিকতাবাদ প্রচার করেন, উনি হয়তো প্রচার করেন কিন্তু উনি যদি প্র্যাকটিস করতেন, হয়তো উনি প্র্যাকটিস করেন যুক্তিকতাবাদ প্র্যাকটিস করে, প্র্যাকটিস করে চার দুই খণ্ডটা একটু বুঝাই দেন। হ্যাঁ, এটা এটা বলার পরে আপনি শেষ করেন ভাই, আমার কথা শেষ করি, জাস্ট 10 সেকেন্ড লাগবে। হ্যাঁ, তো আসিফ ভাই সম্পর্কে আমি বলতে পারি যে উনি হয়তো যুক্তিকতাবাদ প্রচার করেন, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু উনি যুক্তিকতাবাদ প্র্যাকটিস করেন না, উনি যদি প্র্যাকটিস করতেন তাহলে উনি মুসলিম হইতেন, পৃথিবীতে আর কোনো ওয়ে নাই, আপনি যদি সত্যি কথা যুক্তিকতাবাদ মানে প্র্যাকটিস করেন। ভাই আপনার কথা শুনে খুব আনন্দিত হলাম।